আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোজ হ্যান্ড রিকভারি থেকে আমি তানজিলা বলতেছি। আজকে আমি আপনাদের অ্যাম্বুশ পেন্ট করা দেখাবো। অ্যাম্বুশ পেন্ট করতে আমাদের যা যা লাগবে তা হচ্ছে অ্যাম্বুশ গাম, বাইন্ডার, এনকে এবং অ্যাক্রামিন রং। প্রথমে আমি 1 চা চামচ অ্যাম্বুশ গাম নেব। এরপরে এরপরে 1 চা চামচ বাইন্ডার দেব। এরপর 1/2 চা চামচ এনকে দিব। এখন এই পেস্টটাকে ভালো করে প্রথমে মিলাতে হবে আমাদের। যদি পাতলা হয়ে যায়, বাইন্ডার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আরেকটু অ্যাম্বুশ গাম দিয়ে নেবো। এখানে আমাদের পাতলা হয়েছে, সেহেতু আমরা আরেকটু অ্যাম্বুশ গাম দিয়ে নেব। অ্যাম্বুশ রং করার ক্ষেত্রে অ্যাক্রামিন রংটা একটু বেশি দিতে হয়, কারণ অ্যাম্বুশ উল্টা পিঠ থেকে ইস্ত্রি করার পরে ফুলে ওঠার পরে অ্যাম্বুশের রংটা হালকা হয়ে যায়। আমি এখানে হালকা আকাশি রং গুলাবো। হালকা আকাশি গুলাতে অ্যাক্রামিন নীল রঙের 1 ফোঁটা দিলেই চলবে। প্রথমে আমরা আমাদের রঙের ফোঁটাটা ঝাঁকিয়ে নিতে হবে। আমরা এখানে এখন 1 ফোঁটা নীল রং দেব, এটাকে এখন আমরা ভালো করে পেস্টটা তৈরি করে নেব। এখন আমরা তুলির সাহায্যে কাপড়ে এখানে আমরা একটি ফুল আর্ট করে নিয়েছি। এই ফুলটি এখন আমরা চিকন জিরো সাইজ বা হ্যাঁ জিরো সাইজ তুলি দিয়ে আমরা এটাকে ভরে নেব। ফুলটা করা শেষ। এখন এটা যখন শুকাবে, শুকানোর 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে আমি এটাকে উল্টা পিঠ থেকে এই উল্টা পিঠ থেকে এটাকে ইস্ত্রি করব। আমার অ্যাম্বুশটি এখন শুকিয়ে গিয়েছে, এখন এটাকে আমি উল্টিয়ে ইস্ত্রি করব। 12 ঘন্টা শুকানোর পরে হচ্ছে আয়রন করতে হয়, এর আগে আয়রন করলে অ্যাম্বুশ নাও ফুলতে পারে। এজন্য এখন আমি এভাবে উল্টিয়ে দিয়ে উল্টো পিঠ থেকে এটাকে আয়রন করব। অ্যাপ্লিকের মতো মোটা, পাপড়ির মতো হয়ে গিয়েছে। দেখেন না যে হাতে এভাবে বাজবে, মোটা মোটা ফুল হয়ে গিয়েছে।